আসসালামু আলাইকুম। রাফি টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকে দেখব যে কিভাবে জেপিজি থেকে পিডিএফ এ রূপান্তর করা যায়। যারা কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাদের অনেক ডকুমেন্ট সাবমিটের ক্ষেত্রে পিডিএফ এর প্রয়োজন হয়। অনেকগুলো ছবি একসাথে করে পিডিএফ আকারে করার দরকার হয় এবং অফিস আদালতেও কিন্তু সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক ডকুমেন্টারি তৈরি করার জন্য কিন্তু আপনার এই ধরনের কাজগুলো সচরাচর করতে হয়। তো আমরা টেক্সটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব সহজেই এমএস ওয়ার্ড থেকে আমরা পিডিএফ করতে পারি, কিন্তু জেপিজি থেকে পিডিএফ করাটা একটু সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু সেটিও এখন ইজি হয়ে গেছে। আপনারা চাইলে এখন অনলাইন থেকেই জেপিজি আপলোড করে আপনারা এখন পিডিএফ আকারে রূপান্তর করতে পারেন। তো আজকে আমরা ওইটিই দেখাবো কীভাবে খুব সহজেই আপনি জেপিজি থেকে পিডিএফ করতে পারেন। তো এটা তেমন কিছুই না, প্রথমে গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনি এখানে জাস্ট সার্চ করবেন জেপিজি। দেখেন জেপিজি লেখার পরে এটা এতই জনপ্রিয় যে জেপিজি টু পিডিএফ প্রথমেই আসছে। আপনি এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখবেন যে প্রথমেই যে ওয়েবসাইটটি আসছে smallpdf.com, এটা খুবই একটা জনপ্রিয় ওয়েবসাইট বর্তমান সময়ে। আমরা এই সাইটটিতে ঢুকব। এই সাইটটিতে ঢুকার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি চুজ ফাইল। আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যেই ফাইলে আপনার ছবিগুলো আছে ওই ফাইলটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো অলরেডি আমার এটা সিলেক্ট হয়েই আছে। তো আমি এখান থেকে সবগুলো ফাইল সবগুলো ছবি নিয়ে নেব। তো আমি এখান থেকে যদি কন্ট্রোল এ দেই তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল, এবং আমি যদি এখানে ওপেনে ক্লিক করি তাহলে সবগুলো ছবি নিয়ে নিল। আমরা দেখতে পাচ্ছি আপলোড হচ্ছে, একটু ওয়েট করি। ওকে, আমাদের এগুলো সবগুলো আপলোড হয়ে গেছে। আমরা যে কোনো ছবির উপরে যদি এখানে আমরা আমাদের কার্সারটা ধরি তাহলে উপরে দেখবো একটা ডিলেট চিহ্ন আছে। আমরা চাইলে আমরা যদি কোনো ছবি ভুলে নিয়ে এসে ধরি, কিংবা আমি চাচ্ছি না এটা আমার এখানে রাখার জন্য, তাহলে আমি যদি ডিলেটে ক্লিক করি এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। আবার যদি আমি মনে করি যে আমার কোনো ছবি মিসিং হয়ে গেছে তাহলে আমি প্লাসে ক্লিক করব। এই যে এই ছবিটা আমি ডিলেট করে দিছিলাম, আমার মনে হচ্ছে আবার দরকার, আমি এটাতে ক্লিক করে ওপেন দিব। আমার এটা কিন্তু কি এটা আবার এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা এটা কনভার্ট করব, ঠিক আছে। আমরা এটা এখন কনভার্ট করব। আমরা কনভার্টে যদি আমরা ক্লিক করি আমরা দেখছি এটা জেপিজি থেকে পিডিএফ এ কনভার্ট হচ্ছে। কনভার্ট হওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো। আমরা একটু অপেক্ষা করি, এটা কনভার্ট হচ্ছে। কনভার্ট হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। ওকে, এটা কনভার্ট হয়ে গেছে। আমরা দেখতেছি যে এখানে আমি যে ছবিগুলো ফার্স্টে নিয়েছিলাম সেগুলো দেখেন খুব সুন্দরভাবে এখানে পিডিএফ আকারে নিয়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পিডিএফ আকারে ডেমো দেখাচ্ছে। তো সেটা আমরা এখন ডাউনলোড করে পুরোপুরি আমরা আমাদের আয়ত্তে নিয়ে নেব। আমরা এখানে যদি ক্লিক করি যে এখানে সেভ টু ডিভাইস, তারপরে এখানে আপনি চাইলে আপনার গুগল ড্রাইভেও সরাসরি নিতে পারেন। তো আমরা ডিভাইসেই নেব। এই যে আমরা দেখছি এখানে ডাউনলোড হচ্ছে, অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে খুবই ফাস্ট। তো এখান থেকে আমরা শো ইন ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে আমরা যদি এটা ভিউ করি দেখুন এটা পিডিএফ অলরেডি হয়ে গেছে। তো এইভাবেই আপনি খুব সহজেই আপনি আপনার একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারেন। এখন আর কষ্ট করে কোনো কিছুই করতে হবে না, জাস্ট আপনি আপনার ছবিগুলো নেবেন, সেটা যা কোনো পিকচার আকার যদি কোনো ডকুমেন্টও আপনার থাকে খণ্ড খণ্ড আকারে সেটি আপনি একসাথে জুড়ে নিতে পারেন। তো এইভাবেই আপনি এই ওয়েবসাইটটিতে আসবেন। আসার পরে এখানে ছবিগুলো আপলোড করবেন, কিংবা কোনো ডকুমেন্ট যদি পিকচার আকারে থাকে, ফটো আকারে থাকে, জেপিজি আকারে থাকে, যেটাই বলি না কেন,
ওইভাবে আপনি আপনার একটা ফোল্ডারে নিয়ে নিয়ে এই ওয়েবসাইটটিতে ঢুকবেন এবং এখানে আপলোড করে আপনি খুব সহজেই পিডিএফ করে ফেলতে পারবেন। এত সহজ আমার মনে হয় না আর কিছু হয়। তো যাই হোক, আশা করি এই ভিডিওটি আপনাদের সবারই উপকারে আসবে, যারা কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া এবং যারা অফিসে কাজ করেন, বিভিন্ন ধরনের ফাইল জুড়ে দিতে হয়, তাদের জন্য আশা করি এই ভিডিওটি খুবই উপকারে আসবে। তো ভালো থাকবেন সকলে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।